নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর শনির রাশি পরিবর্তন, কুম্ভ রাশিতে শনির প্রবেশে 6টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু পেতে চলেছে। 6 রাশি হতে চলেছে মালামাল। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি এই ভিডিওতে দিব। দীর্ঘ 30 বছর পর শনি অর্থাৎ 29 এপ্রিল 2022 মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই 30 বছর পর কুম্ভ রাশিতে শনির আনন্দ ক্ষেত্র প্রবেশ 6টি রাশির ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশান দিন। প্রচুর ফোন আসছে, সবসময় ফোন ধরা সম্ভব হয় না। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সঙ্গে সঙ্গে আপনারা রিপ্লাইটা পেয়ে যাবেন, মিনিট 5-এর মধ্যে কিন্তু রিপ্লাইটা পেয়ে যাবেন। কিন্তু ফোনটা কি সবসময় ধরা সম্ভব হয় না, অর্থাৎ ফোনে অনেকেই অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ঠিক আছে, আমার ক্লায়েন্টকে, অর্থাৎ আমার যে ক্লায়েন্ট যারা আছেন তারা যে জিজ্ঞাসা করছেন আমার অ্যাসিস্ট্যান্টকে। দেখুন, এটা সম্পূর্ণরূপে কিন্তু অনলাইন সার্ভিস। যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক আছে তারাই শুধুমাত্র ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক। অযথা অনলাইনে যারা ইচ্ছুক নয় তারা মেসেজ অথবা ফোন করে কোনো লাভ আপনাদের হবে না। অনেকে বলছেন যে স্যারের কাছে আমি আজকে বুকিং নেব। দেখুন, বুকিংয়ের ব্যাপারটা সিস্টেমটা হয়ে গেছে, যেটা আপনি সঙ্গে সঙ্গে যে বুকিং পাবেন এমন নয়, এখানে কিছু বেশ প্রসিডিওর আছে। অর্থাৎ প্রচুর বুকিং থাকছে, সে বুকিংয়ের ডেট অনুযায়ী কিন্তু আপনাকে ডেটটা কিন্তু দেওয়া হবে, যে আপনি বুকিং করলেন আর সঙ্গে সঙ্গে আপনি মানে আপনাকে বলে দেওয়ার ব্যাপার থাকবে সেটা কিন্তু নয়। অর্থাৎ যারা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভাবছেন অনলাইনে, কনসালটেন্সি সমস্ত কিছু জানতে চাইছেন আপনাদের ফিউচার সম্বন্ধে, দেখুন যুগটা কিন্তু আরও ডিজিটাল দিকে এগাচ্ছে, অর্থাৎ অনলাইনের দিকে কিন্তু এগাচ্ছে। যারা ভাবছেন যে আমি অফলাইনে দেখাবো ডাইরেক্ট, সরাসরি কৌশিক রায়কে বাদ দিয়ে দিন। কৌশিক রায় শুধুমাত্র অনলাইনেই প্রেডিকশন কিন্তু করেন, আর কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না। অর্থাৎ যারা অনলাইনে ইচ্ছুক আছেন এবং যারা অনলাইনে ইচ্ছুক আছেন তারা একমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ, এবং যাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছে না, এমনও আসছে আমার অ্যাসিস্ট্যান্টকে বলছে হোয়াটসঅ্যাপ স্যারের হোয়াটসঅ্যাপটা খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু ফোন অবশ্যই করতে পারবেন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস আর এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যেটি যাচ্ছে কিনা, এই নাম্বারে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কৌশিক রায়ের কাছে সমস্যা বলে কোনো কথা নেই, সমস্যা যেমন আছে ঈশ্বর তার পাশাপাশি সমাধানেরও কিন্তু রাস্তা তৈরি করেছে। অর্থাৎ সমস্যা এবং সমাধান দুটি কিন্তু আছে, আর কৌশিক রায়ের কাছে অসম্ভব বলে কোনো কথা নেই, সব কিছু সম্ভব। এবং অনেকে বলছে যে স্যার আপনার কাছে আমি দেখাবো যে আমার সমস্যাটা কি সমাধান হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে লিখছে, কেউ কেউ লিখছে। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনি আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা পুট করুন, সেখানে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। অনেকে আবার লিখতে পারছেন না, অনেকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছেন। আমি একটা আপনাদেরকে
অনুরোধ করছি হাত জোর করে, আপনারা ভয়েস মেসেজটা না পাঠিয়ে আপনারা যদি লিখে পাঠান খুব ভালো হয়। প্রচুর মেসেজ আসছে, অনেক ক্ষেত্রে ভয়েস মেসেজটা বেশি চলে আসছে, অনেক ক্ষেত্রে আবার লিখা মেসেজ আসছে। এবং ফোনটা আমি বারবার বলছি, ফোনের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে গুরুত্বটা বেশি পাবে। তো আলোচনাটা শুরু করা যাক। এই যে শনি রাশি পরিবর্তনে যে রাশিগুলি দুর্দান্ত লাভ পেতে চলেছে, শনি আমাদের হচ্ছে কর্মফলদাতা গ্রহ, অর্থাৎ শনি আপনার রাশিচক্রে যদি মিত্র রাশিতে থাকে, তুঙ্গ গৃহে থাকে, শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনারা এ সময় দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। শনি যদি আপনার দুস্থানগত থাকে, পাপকর্তার যোগে থাকে, তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন না। শনিকে মজবুত করতে গেলে আমি বারবার বলছি, শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন, বিশেষরূপে কিন্তু ভালো ফল আসতে চলেছে। এই কুম্ভ রাশিতে শনির প্রবেশ 30 বছর পর, অর্থাৎ পজিটিভ এটি ঘর, নেগেটিভ ঘর নয়, শনির পজিটিভ ক্ষেত্র। এই পজিটিভ ক্ষেত্রে আসার ফলে 6 রাশি হতে চলেছে মালাবার। শনি হচ্ছে কর্মফলতা, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি আমাদের যে কোনো গাড়ির বিজনেস বলুন, ইঞ্জিনিয়ারিং লাইন বলুন, আপনি চায়ের বিজনেস বলুন, টেকনিক্যাল ফিল্ড বলুন, কম্পিউটার সেকশন বলুন, আপনার পেট্রোল কেমিক্যাল বলুন, কারখানা বলুন, লোহা বলুন, কয়লা বলুন, এই সব জায়গাগুলো কিন্তু, ডাল বলুন, এগুলো সমস্ত কিন্তু শনি কিন্তু নিয়ন্ত্রণ করে। যারা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, চাকরি পাচ্ছেন না, বা চাকরির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করেই যাচ্ছেন কিন্তু চাকরি কিন্তু আপনার হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি শনির প্লেসমেন্টটা দেখুন। শনি হচ্ছে চাকরি কিন্তু দিয়ে থাকে। অনেকে জানতে চাইছেন যে আমার চাকরি হচ্ছে না কেন, আপনার ইনবক্সে অনেক মেসেজ আসছে। আমি বারবার বলছি চাকরির ক্ষেত্রে শনির কারকতাটা কিন্তু বিশেষভাবে অপরিসীম। শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে মজবুত পজিশনে থাকে কি না, আপনি খুব, অনেকে থাকে না খুব গরিব হয়ে জন্মায় কিন্তু সে এক সময় বিত্তশালী হবে। শনি যাপ দেতা হয় তো ছাপ্পর ফাঁকে দেয়, অর্থাৎ আপনাকে ভিখারি থেকে রাজা কিন্তু শনি করতে পারে। আবার শনি যদি আপনার উপর পীড়িত হয়, তাহলে আপনাকে প্রচুর অর্থ থাকা সত্ত্বেও আপনাকে হয়তো ভিখারিও পড়ে দিতে পারে। অর্থাৎ শনিকে মজবুত করতে গেলে আপনারা শনিরক্ষা কবচ, হনুমানজির উপাসনা, গরিব লোকদেরকে সাহায্য করা এবং এর পাশাপাশি নারী জাতিকে সম্মান করা, শনি বিশেষ ফল কিন্তু আপনাকে দিবে। তো শনির এই কুম্ভ রাশিতে প্রবেশ, যে রাশিগুলি হতে চলেছে মালামাল, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে বারবার বলি, শনিটা কিন্তু আপনার দিকটা, আপনার জন্মছকে কেমন আছে, শনি যেমন আপনার জন্মছকে থাকবে ঠিক তেমন রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। তো দেখুন, শনি কুম্ভ রাশিতে 29 এপ্রিল 2022 যে প্রবেশ করছে, প্রথম রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে শশনগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ, বিদেশ থেকে লাভ এবং আপনাদের ব্যবসার দিক থেকে উন্নতি কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি, তাও আমি আপনাদেরকে বলব কুম্ভ রাশি কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। কুম্ভ রাশি যদি আপনি হন, ডায়েরিতে নোট করে রাখুন, আর্থিক স্থিতি আপনাদের স্টেবল হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, তুলা রাশি। তুলা রাশির ঢাইয়া শেষ, পঞ্চমভাবে শনির অবস্থা, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক ধনলাভ আপনাদেরকে ঘটাবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি, জুয়া, ফাটকা থেকে কিন্তু আপনার আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু হবে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। শনির রাশি পরিবর্তন আপনাদের বিশেষভাবে সম্পত্তিগত দিক থেকেও কিন্তু লাভ দিতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন পূর্ণ মাত্রায়, এই যে আপনাদেরও কিন্তু ঢাইয়া শেষ, অষ্টমভাব থেকে নবমভাবে চলে যাচ্ছে, ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান, ভাগ্যে বৃদ্ধি আপনাদের করবে নিশ্চিত রূপে, ভাগ্যক্ষেত্রে সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের মজুদ হবে, আর্থিক স্থিতি মজুদ হবে, সম্পত্তির দিক থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, ব্যবসার জায়গাতে উন্নতি,
ঋণ পরিশোধ, এই সম্ভাবনাগুলো কিন্তু 29 এপ্রিলের পর থেকে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে 4 নম্বর মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং একাদশপতি একাদশ যে কোনো কার্যের সফলতা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হওয়া, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং লাভ ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হবে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং শনি সারাশিতে আপনাদেরও চলছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গায় মজবুত করবে, বিদেশ থেকে লাভ, ভাগ্যের সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে শনি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক ভাগ্যভাব থেকে কর্মভাবে চলে যাচ্ছে, অর্থাৎ কর্মভাবে আপনাদের পরিশ্রম কিন্তু করতে হবে, ভাগ্যপতি কর্মভাবে ভাগ্যের দ্বারা কর্মভাবে পরিশ্রম করতে হবে, আপনাদের কিন্তু উচ্চ পদ প্রতিষ্ঠা, রাজনীতির ক্ষেত্রে উত্থান এবং কর্মপ্রাপ্তি, সরকারি বেসরকারি এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বিশ্বাসের ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করছে। শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং বিশ্বরাশির ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি কর্মভাবে, আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিছুটা হলেও কমলেও আপনারা যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এই সময় রেজাল্ট কিন্তু পাবেন। আবারও বলছি, যে 6টি রাশির কথা বলেন সেই 6টি রাশি নিশ্চিত রূপে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু 29 এপ্রিল 2022 থেকে কিন্তু পেতে চলেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনি জানবেন আপনার ছকে শনির প্লেসমেন্ট খারাপ। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, যত ছক অ্যানালাইসিস করছি বেশিরভাগ ক্ষেত্রে শনি কিন্তু ড্যামেজ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।